হিন্দু সংস্কৃতিতে সন্ধ্যা হলে গৃহস্থ বাড়িতে তুলসী তলায় দেওয়া হয় প্রদীপ, বাজানো হয় শঙ্খ। অনেকে আবার মনে করেন যথাসময়ে প্রদীপ না জ্বালালে তা গৃহস্থের অমঙ্গলের কারণ হতে পারে। কিন্তু হাজার হাজার বছর ধরে হিন্দু সংস্কৃতিতে প্রদীপ এত গুরুত্বপূর্ণ কেন, এবং শঙ্খের উৎপত্তি ও গুরুত্বও জানবো আজ। ভিডিওটি শুরু হওয়ার আগে, এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন বা এমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লেগেছে। তবে চলুন শুরু করি। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মন্ত্র জপ করে প্রদীপ জ্বালালে পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে, স্বাস্থ্যের পাশাপাশি সম্পদ ও সম্পত্তিও বৃদ্ধি পায়, এছাড়াও শত্রুদের বৃদ্ধি হ্রাস পায়। শাস্ত্র অনুসারে নিয়মিত একটি বাতি জ্বালানোর মাধ্যমে ঘরে ইতিবাচক শক্তি ফিরে আসে। প্রতিদিন সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মী খুশি হন। এই সময় ধন সম্পদে দেবী মা লক্ষ্মীর বিশেষ পুজো করার রীতি রয়েছে। সেই পরিবারের অবস্থা খুব ভালো হয়ে থাকে যাদের বাড়িতে এই রীতিটি প্রচলন আছে। দেবী লক্ষ্মীর হাতে সবসময় থাকে শঙ্খ। তবে এই শঙ্খের উৎপত্তি কিভাবে হয়েছিল তা হয়তো অনেকেই জানেন না। কথিত আছে, সমুদ্র মন্থনের সময়ে মা লক্ষ্মীর মতন সমুদ্র মন্থনের সময়ে শঙ্খেরও উৎপত্তি হয়েছিল। সমুদ্র থেকে বেরিয়েছিল শঙ্খ, এভাবেই শঙ্খের উৎপত্তি হয়েছিল। তবে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে 14টি রত্ন বের হয়েছিল, যার মধ্যে একটি ছিল শঙ্খ। আমরা সম্পদের দেবী মা লক্ষ্মীকেই জানি। দেবী লক্ষ্মীর সঙ্গে দক্ষিণাবর্তী শঙ্খের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, তা হচ্ছে পুরাণে আছে শঙ্খাসুরের স্ত্রী দেবী তুলসী ছিলেন ভগবান নারায়ণের বিশ্বাসী এক সতী সাধ্বী নারী। তার শঙ্খাসুর ছিল ভগবান বিমুখ অত্যাচারী এক স্বামী। শঙ্খাসুর পাপের শাস্তি স্বরূপ তাকে বধ করার পর ভারত মহাসাগরে ভাসিয়ে দেওয়া হয়। স্বামীবতী তুলসী দেবী তার সইতে না পেরে স্বামী এবং নিজের অমরত্বের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। ভগবান প্রার্থনা মঞ্জুর করে তার দেহ থেকে তুলসী গাছ এবং সমুদ্রে হত্যা করা স্বামীর রক্ত বা অস্থি থেকে শঙ্খ বা শাখার উৎপত্তি করেন। তুলসী দেবী ধর্মপরায়ণতায় সন্তুষ্ট হয়ে ভগবান দুজনকেই ধর্মীয় কাজে নির্ধারণ করে দেন। সেই জন্য শঙ্খ, তুলসী এই সব কিছু দেবী লক্ষ্মীর এত প্রিয়। যে বাড়িতে শঙ্খ রাখা হয় সেই বাড়িতে কখনোই আর্থিক দিকে অভাব হয় না। তাছাড়াও পরিবারের সকল সদস্যদের সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় থাকে। শঙ্খের মধ্যে বাস করেন দেবতারা। সেই পরিবারের সদস্যদের সব সময়ে উন্নতি হতেই থাকে। যে সকল ব্যক্তির শ্বাসকষ্টের সমস্যা বা বুকে ব্যথার সমস্যা রয়েছে, সেই ব্যক্তিও যদি প্রত্যেক দিন পুজোর সময় শঙ্খ বাজানো অভ্যেস করেন তাহলে তার এই ব্যামও দূর হয়। বলা হয় শঙ্খ বাজালে মানুষের অনেক রোগ কমে যায় এবং স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। তাই দীপ, ধূপ এবং শঙ্খ স্বাস্থ্য হোক বা মানুষের জীবন সবসময় অপরিহার্য। রাধে রাধে।